বেগুনুরে শুভ বিকাল। আপনারা বেগুন জানন যে রোহিঙ্গা ক্যাম্পত কিন্তু সম্প্রতি গত কয়েক বছর ধরি গণগণ হইন্দরের। আপনারা যারা মোটামুটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অথবা রেডিও টেলিভিশন ফুনন, হ্যাঁ বিভিন্ন অনলাইন পোর্টাল যারা ফলো করুন, ফেসবুকে যারা আসুন, টুইটারে আসুন, হ্যাঁ আরা কিন্তু প্রায় সময় ফোন দিয়ে রোহিঙ্গা ক্যাম্পত। আই এতাল্লাই একখান জিনিস ফলো করি গুরগিলাম গত হয়েক দিন ধরে আর কি। হ্যাঁ যে ঠিক আছে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পত ইন্দোরের, আচ্ছা ঠিক আছে, গুড, নো প্রবলেমস। তখন আয় পৃথিবীর অন্যান্য দেশত জিন রিফিউজি ক্যাম্প আছে এক লম্বরত, পৃথিবীর সারা পৃথিবীর তো বহুত দেশের রিফিউজি ক্যাম্প আছে, যেন অনর ইরিত্রিয়া আছে, ইথিওপিয়া আছে, সাউথ সুদান আছে, সুদানত আছে, তারপরে অনর ইউরোপের বেশ কয়েকখান দেশত আছে, লাইক অনর ইউক্রেনের চারি পাশে যে দেশকিন আছে, প্রত্যেকখান দেশত কিন্তু অনর রিফিউজি ক্যাম্প আছে। এরপর অনর বসনিয়া হাট যেগুলো সার্বিয়া মন্টিনিগ্রো, হ্যাঁ এটাও কিন্তু অনর কি রিফিউজি ক্যাম্প আছে। এরপর মধ্যপ্রাচ্যের বহুত কয়েকখান দেশত কিন্তু অনর রিফিউজি ক্যাম্প আছে, পাকিস্তানের রিফিউজি ক্যাম্প আছে, থাইল্যান্ডত আছে, প্যাসিফিক বহুত কান্ট্রিতে অনর রিফিউজি ক্যাম্প আছে, ইভেন ইন্ডিয়াত আছে, মিয়ানমারত আছে, মালয়েশিয়াত আছে। তো সমস্ত অনর রিফিউজি ক্যাম্পর ব্যাপারে আই অনর একটা রিসার্চ করা শুরু করবি, একটা ফরালেখা করা শুরু করবি, হ্যাঁ এবং আই নোট নেয়াত আসি। বিশেষ করে অনর হিউম্যানিটেরিয়ান রেসপন্স ওয়েবসাইট আছে, অনারা নিজেরা যদি বা জন অনারা সমস্ত পৃথিবীর সমস্ত রেসপন্স সম্পর্কে পাইবেন। এর বাইরে আর কান সোর্স হইল অনর ধরন ডিআরসি এনজিও আছে, ডেনিশ রিফিউজি কাউন্সিল, হ্যাঁ তো অনর যদি ডিআরসি জন হোয়ার উই ওয়ার্ক ইতার ট্যাব আছে, অনর মেনু আছে ইতার ওয়েবসাইট, এই বেতনে সার্চ করলে পাইবেন দে ইতার প্রত্যেক যেসব দেশ ইতার অপারেশন আছে পাইবেন। এভাবে যেহনো ইন্টারন্যাশনাল এনজিও, যেহনো ইন্টারন্যাশনাল ডোনার, ইউনিসিয়ার, তারপরে আইওএম ইতার ওয়েবসাইট গেলে অনর ইতার প্রত্যেক দেশের অপারেশন সম্পর্কে অনেক পাইবেন। ইন গাড়ি গুড়ি সাইলাম দে এত গণফাতল ও দরিবর ঘটনা কিন্তু অনর অন্যান্য হন রেসপন্স নঘটে। হ্যাঁ এই যে ঐন্দরিবর ঘটনা, হ্যাঁ ইয়ান কিন্তু একখান আজব ব্যাপার। ইয়ান আরাতুম একটু ডিফারেন্ট গবিউতুন অনর সাফরি যে হোয়াটস রিয়েলি হ্যাপেনিং, হোয়াটস দ্য রিজন, লাইক অনর যে হুট গুরু ওইন দরাকা শুরু হইয়া হুট গুরু রোহিঙ্গা ক্যাম্পত ওইন কে জলের, হ্যাঁ ওইন এই গতবার জীবে গত হালিয়ে জীবে ওইন চললে ওইন দরিকে ক্যাম্প এগারোত ইবের অনরা যদি ব্যাকগ্রাউন্ড সন ফাইবেন দেই তারা এর কয়েকদিন আগে এপিবিএন সহ বাংলাদেশের জুন অনর সিকিউরিটি এজেন্সি আছে ইতারার বিরুদ্ধে কিন্তু ইতারা অনর ইয়াগুরকে বিক্ষোভ করকি। ইয়ং কিন্তু বাংলাদেশের ইতিহাস প্রথম বাংলাদেশে ফুজন হওয়া দেয় অনারা ফুন্য না যে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে আরা বিক্ষোভ প্রদর্শনী করিলাম, এপিবিএন এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনী, বিজিবির হাজ্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনী, ইয়ং কিন্তু বাংলাদেশের ইতিহাস রেকর্ড এবং ইতারা কিন্তু বাংলাদেশের নাগরিক নয়, আর তো নিয়ে কিন্তু খেয়াল না করবো। ইয়ান হন দিনই ফরাই ফেলাইলে নব যে ইতারা বাংলাদেশের নাগরিক, ইতারা হন দিনই বাংলাদেশের নাগরিক ন আসিল এবং হন দিনই বাংলাদেশের নাগরিক নয়। তলে ব্যাকগ্রাউন্ড বলতে তারা বাংলাদেশের সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে কিন্তু কি করবি আন্দোলন করবি এবং এর ফলে তারা ওইন চালাই। এভাবে প্রত্যেকখান ওইনর ঘটনা যদি আরা ব্যাকগ্রাউন্ড চাই তলে বোঝা যাবে যে ওইনর ঘটনার আগে আগে অনেকখান বড় ধরনের ম্যাস অ্যাট্রোসিটি আইদার ইতার আগুর গিয়ে নর ইতার আরে কন্ট্রোল করবে না বলে বাংলাদেশের আইন প্রয়োগকারী বাহিনী পুলিশ কিংবা এপিবিএন কিংবা বিজিবি কিংবা বাংলাদেশ আর্মি হনুগ্য শান্তির উদ্দেশ্যে অপারেশন চালিয়ে, শান্তির উদ্দেশ্যে অপরাধী সশস্ত্র সন্ত্রাসী ধরি বললে অপারেশন চালন কিন্তু অপরাধ নয়।
অন্য শত শত সন্ত্রাসীগুলোর যদি নজর হন অন্য দেশে, তো যান নাম যাবে তো আরাকে আরাত দেশ ইতারা সন্ত্রাসী হামগুরু আরাত দেশ বেশি দিতে না ইয়ান হরদিন। আর আর বাংলাদেশের সরকার যে হন সরকার, যে সরকার আয়োগ না কেন, বেসার হোম প্রত্যেক সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, দেশীয় সন্ত্রাসবাদ এবং ক্রস বর্ডার আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু আরার সরকার সব সময় অবস্থান লই আসছে। কারণ বাংলাদেশ হল দিয়ে আন্তর্জাতিক আইনরে সম্মান করে দেখান দেশ, এবং বাংলাদেশের প্রত্যেক দেশপ্রেমিক সরকার, প্রত্যেক দেশপ্রেমিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, আনসার, এপিবিএন, পুলিশ, বাংলাদেশের প্রশাসন, প্রত্যেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থান লই, এবং বাংলাদেশের সমস্ত নাগরিক সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদ ইনর বিরুদ্ধে। কিন্তু রোহিঙ্গল এন একান পরিস্থিতির সৃষ্টি করে জিয়ান আর মনুদ্দে এড়ে ইতারা নিশ্চয়ই এন হনাকান প্ল্যান করে জিয়ানোর হারণে ইতারা নিজেরাই এই অগ্নিকাণ্ড বা ওইন লাগাই দনের গঠনের সাথে তারা নিজেরাই জড়িত। কারণ বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পত বাংলাদেশের জনসাধারণ নাগরিকর হন অ্যাক্সেস বা গলিবর সুযোগ নাই। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আর্ম ফোর্সেস ব্যাটালিয়ন এপিবিএন, RRC মহোদয়ের নেতৃত্বে সমস্ত CIC মহোদয় এবং ACIC মহোদয়কল হইতে শুরু করি IOM, UNHCR, WFP সহ যারা UN এজেন্সি আছে ইতারার ব্যাকুনুর কোঅর্ডিনেশনের মাধ্যমে বর্তমানে ক্যাম্পত এন সিকিউরিটি সিস্টেম চালু করে দেয়, যার ফলে বাংলাদেশের জনসাধারণ নাগরিক RRC অনুমতি ছাড়া, বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া, সরকার নির্ধারিত কার্ড ছাড়া, অনুমতিপত্র ছাড়া এড়ে গুলি গ্রহণের সুযোগ নেই। তার মানে হইল যে এড়ে শুধু রোহিঙ্গল বসবাস করে, তুলি এড়ে ওইন জালার হনে, ওইন ইতারাই জালার। ইতারার উদ্দেশ্য কি? ইতারার উদ্দেশ্য দিয়ে আয় যুদ্ধর মনে করি এককান অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কর। জিয়ান ইতারা মিয়ানমারত থাকতে গরকি, হ্যাঁ ইয়ান সত্য যে ইতারা এডে অ্যাট্রোসিটির শিকার হইয়ে, ইয়ান সত্য হতা, কিন্তু একই সাথে ইয়ানও সত্য যে ইতারা মিয়ানমার সরকারের পলিসি এবং অন্যান্য আইন কানুনের ব্যাপারে ইতারা কিন্তু যথেষ্ট সম্মান না দেখায়, এইরকম অভিযোগও কিন্তু বিভিন্ন রিপোর্টত আছে। নইলে আর ইয়ান জানির কেন রিপোর্ট পাবলিশ নইলে, আরা তো এটা বর্মাস যায়রে ন থাকি 10 দিন 5 দিন, তাহলে রিপোর্ট পাবলিশ হইতে তার লাই আর ইয়ান জানির। এবং আর অবজারভেশন এবং আর আর অবজারভেশন হল দি রোহিঙ্গল যদি সত্যিকার অর্থে আসলেই যদি ইতারা নিজের উন্নয়ন চায়, সন্ত্রাসবাদ, সন্ত্রাসী কার্যকলাপ, সন্ত্রাসী হাস্যর্ম, এ ফরালাহা নগরণ, মেয়ে ফলরে অধিকার নদন, নারী অধিকার নদন, ওমেন এম্পাওয়ারমেন্ট নগরণ, মৌলবাদর আশ্রয় লন, মৌলবাদর আশ্রয় মানে হল দিয়ে এককান ইসলাম ভিত্তিক সরকার রাষ্ট্র সাইবুর জিয়ান ইয়ান গণতন্ত্র বাদ দিয়ে রে সরিয়া ভিত্তিক শাসন সন, হ্যাঁ মৌলবাদর আশ্রয় প্রশ্রয় দন লালন গরণ, সন্ত্রাসবাদর আশ্রয় প্রশ্রয় দন লালন গরণ,
ঐন ফুরন, মানুষ মারি ফেলন, মার্ডার করন ইয়ান হন দিন সমাধান হইতে পারে। হারন ইয়ান গরিয়ন হন দিন এক কান উগ্র জাতির উন্নয়ন করি না পারিবেন। উগ্র জাতির যদি প্রকৃত উন্নয়ন অনরা গত্য সন অনরাত্ম শান্তি প্রগতি বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক মূল্যবোধ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান শান্তি সহমর্মিতা দয়া মায়া মানুষের প্রতি সম্মান নারীর অধিকার বাস্তবায়ন শিশুর অধিকার বাস্তবায়ন ইন গরম সারা হন উপায় নেই 2023 সাল মধ্যযুগীয় বর্বরতাদি মানুষ মারার গড়ি মৌলবাদর আশ্রয় লই ওয়াহাবি মতবাদ বাস্তবায়ন গরিবর স্বপ্ন দেখিলে হন দিন শান্তি নোয়াইব। মৌলবাদ হন দিন পৃথিবীর হন দেশরে শান্তি দিত ন পারে। কৌমি চিন্তাধারা তাবলিগি চিন্তাধারা অনর ইয়ান মাদ্রাসা দেওবন্দি চিন্তাধারা ইন দিয়ে হন দিন উগ্র জাতির উন্নয়ন সম্ভব না। উগ্র জাতির উন্নয়নের এক নম্বর শর্ত হইল শিক্ষা, দুই নম্বর শর্ত হইল ওই জাতির যারা নারী ইতার আর ক্ষমতায়ন হারণ মাছ জাত হইল অধ্যক্ষ মাছ জাত যদি বাল থাকে মূর্খ থাকে অশিক্ষিত থাকে দেশিব হন দিন উন্নয়ন হইত না জাতিব উন্নয়ন হইত না। তিন নম্বর বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা মৌলবাদ ভিত্তিক সমাজ ব্যবস্থা নয় কৌমি আকাইদা ভিত্তিক সমাজ ব্যবস্থা নয় দেওবন্দি তবলিগি চিন্তা ভিত্তিক সমাজ ব্যবস্থা নয় বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আধুনিক সমাজ ব্যবস্থা ইনোর মাধ্যমে উগ্র জাতির উন্নয়ন সম্ভব। এটার লাই রোহিঙ্গা ভাই বোন কলতুনিয়ান খেয়াল রাখল আর্গ্যহতা আইন হইতো স্যার ই বললে এই যে ইয়ান তো বহুত বড় ধরনের বেকুপে এই যে 2000-5000 গড় ফুটতে লাগল হদুকগুন মানুষের আবাসস্থান ফুরি যাবে হদুকগুন মানুষ থাকি বড় জায়গা আড়াই ফেলার হদুকগুন মানুষের হসর ফুরি যাবে তুই মানুষের বদ্ধ আনো না আর ফুরদ তো রোহিঙ্গার গর তুই নিজের জাতির গর ফুরি এ জাতির হনদিন উন্নয়ন সম্ভব নত যে নিজের ঠ্যাংত কুরুল মারে হ্যাঁ ইতে তো নিজের ঠ্যাং ল্যাং করতে লুলা করতে মাজুর করতে আঁতুর করতে তো আয় যদি আয় নিজরে লুলা গড়ি ফেলায় মাজুর গড়ি ফেলায় আঁতুর গড়ি ফেলায় আয় এন আড়ির নেরকম বরমাই অকল তো আড়ির নারী বোধ ন আয় আড়ির নারী গুমতে এদিক নিজ গর যে ফুটতে লাগ ইন তো বরমাইয়ার গর ন ইন তো রোহিঙ্গলর গর ইন তো বার্মিস মেনসুর গর ন ইন তো কারে নকলর গর নয় ইন তো রাখাই নকলর গর ন ইন তো রোহিঙ্গা কলর গর হদে গহত আছে হদে সাবসিডিলে গত ফরে কুরুল মেললে ফত ফরে হ্যাঁ এই যে নিজের নেতা কলর মারি ফেলাইতে লেগুন এবার নেতা হারার অত তোমার নেতা এবার তারা বাঙালির নেতা না আর তো বহুত বড় নেতা নেতা আছে আনার হন অভাব নেই আর তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে আর তো জেনারেল এম এস উসমানের মতো মানুষ আছে জুম্মার আগে আর বাসি আছে তো আর তো অনেক বড় বড় নেতা আছে শেখ হাসিনা আছে হালদা জিয়া আছে সজীব জয় আছে তাঁর ফুয়া হালদা জিয়া মারা গেলে তাঁর ফুয়া তারেক রহমান আছে হ্যাঁ জাতীয় পার্টির বড় বড় নেতা আছে আওয়ামী লীগের বড় বড় নেতা আছে বিএনপির বড় বড় নেতা আছে কমিউনিস্ট পার্টির নেতা আছে আর দেশের নেতার অভাব নেই শিক্ষিত মানুষের অভাব নেই হ্যাঁ তোরা তোমারা তো মারতে লাগ নিজের নিজের নেতা কলরে তো নিজের সাবসিডিলে নিজের গাত ফরে দে মারতে লাগ হাড়িতে লাগ সন্ত্রাসী হাস করতে লাগ মদ পাচার করতে লাগ মদ বেচতে লাগ নিজের জাতির মানুষরে তো হতি অধ্যতো নিজের জাতির আর কুরুল মারলে ফত ফরে নিজের ঠ্যাং হাড়ি নিজের লুলা বানাইতে লাগ দে ইয়া খেয়াল লাভ করবো তো ভাই ইয়া খেয়াল না লাগলে তো সমস্যা বাংলাদেশ তোমার আশ্রয় দিয়ে তার মানে এই নয় যে
ইয়ানোর একখান আর তোমার সুযোগ হিসেবে লও না, যে আশ্রফাই এই সুযোগে এনজিওল যে শিক্ষাগীনদের শিক্ষাগীন গ্রহণ করি, যে বালা বালা মেসেসিনদের মেসেসিনেরও কবুল করি, নিজের জাতির উন্নয়ন করিব চেষ্টা করি। আর তো বারমা থাকতে শিক্ষার সুযোগ পাই বা ন পাই, শিক্ষার সুযোগ লই বা ন লই, অন্তত এড়ে তো ফাই, এড়ে তো কিছু মূল্যবোধের শিক্ষা পাই, কিছু গণতান্ত্রিক শিক্ষা পাই, কিছু বিজ্ঞান শিক্ষা পাই, কিছু অঙ্ক শিক্ষা পাই, এইনেরও গ্রহণ করি, এইনেরও অ্যাকসেপ্ট করি। আর জিন্দগির অন্তত এবারও অন্তত সুন্দর করিবর চেষ্টা করি। এর আগে তো 100 বছর সমবায়ী সারা বছর আলহাট্টি আলগুই আলগো আলগুরগি, তারপরে 10-12 বছর ধরে সন্তান লই, 10-12 বছর সন্তান লো খারাপ নয়, তবে একখান জিনিস বুঝা ফুরিব। বাংলাদেশের তো স্লোগান আছে, দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়, কারণ জনসংখ্যা যত বাড়িব তত ঝামেলা বাড়িব। কারণ এ যুগত দরকার হইলে শিক্ষিত মানুষ। হ্যাঁ, 100 জন মূর্খোত্তম বড়, 1 জন শিক্ষিত বহুত ভালো। তো লাখ লাখ মূর্খ বানালে আপনি তো, হ্যাঁ তাহলে এতাল্লাই রোহিঙ্গা বায়ক কলত্তুন বুঝা ফুরিব। শিক্ষার হন বিকল্প নেই, মার্ডার গড়ি, সন্ত্রাসবাদী গড়ি, মৌলবাদী গড়ি, হন দিন পৃথিবীর হন জাতি উন্নত হইতে পারে, উন্নত ওইবর একমাত্র ফতুল শিক্ষা, উন্নত ওইবর একমাত্র ফতুল শান্তি, জাতিরে উন্নতি করিবার একমাত্র ফতুল সহাবস্থান, বন্ধুত্ব, দয়া, মায়া, স্নেহ, মমতা, ইন ধীরে জাতির উন্নয়ন করা হইল। আর একই সাথে আরা যারা বাংলাদেশি আছে, আরা তো কিন্তু চট্টগ্রামের মানুষ, কক্সবাজারের মানুষ, বাংলাদেশের মানুষ, তো কিন্তু একখান জিনিস খেয়াল লাভ করবে যে ইয়ান কিন্তু একখান ক্রিটিক্যাল টাইম, এবং বাংলাদেশ সরকার তো আয় হয়েকখান প্রস্তাবনা দিও। 1 নম্বর হইলে আর আর গোয়েন্দা নজরদারি যথেষ্ট পরিমাণে বাড়া ফুরিব, কারণ সিগনিফিকেন্ট ল্যাক অফ স্পাইং উই ক্যান সি। হ্যাঁ, কারণ গোয়েন্দা তৎপরতা যদি না থাকে তাহলে বড় ধরনের নাশকতা যদি হয় আর আর হতে হতে হান দেশিয়ান কিন্তু আর আর দেশিয়ান হনে কি আর দয়া মায়া আদি কিন্তু ন হয়। আর 1 নম্বর 30 লাখ মানুষ শহীদ হই, 30 লক্ষ উগ্র দুগ ফাঁসছ নয়, 30 লক্ষ মানুষ জলজ্যান্ত মানুষ শহীদ হই, 1 নম্বর। 2 লক্ষ মা বোন জিন্দগির সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি জিনিস স্যাক্রিফাইস করি, 3 নম্বর। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আহত হইয়ে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আহত, 4 নম্বর। কোটি 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 হাজার হাজার কোটি টিয়ার সম্পত্তি আরা নষ্ট হইয়ে পাকিস্তানি হলে ধ্বংস করে দিয়ে, ইন ব্যাকিনোর বিনিময়ে আরা এই দেশ খান ফাই দিয়ে, অ্যাঙ্গুরি হস্ত করে ফাই দিয়ে দেশ, আরা যাতে রোহিঙ্গা হলে আর দেশ খান ধ্বংস করে না পারে, আর আর জাতিরে ধ্বংস করে না পারে, ইতার হন ষড়যন্ত্র যাতে আরার বিরুদ্ধে সফল নয়, ইয়ান আর তো খেয়াল রাখবে। কারণ সবার উপরে বাংলাদেশ, রোহিঙ্গার স্বার্থ আসল নয় আর আর হাসে, আর আর হাসিল আর আর এই 30 লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশ, এ দেশ খান বর হস্ত করে ফাই, আর বেশি হস্ত করি ভাই, তো ইয়ান আর তো খেয়াল লাভ করি। আর আর মাননীয় সরকার, সরকারের হাসে আর আর আকুল আবেদন, তাই বোধে গোয়েন্দা তৎপরতা বাড়াইব। 2 নম্বর, রোহিঙ্গা ক্যাম্পত নিরাপত্তা বেষ্টনী আরো শক্তিশালী করিব। 3 নম্বর, রোহিঙ্গা সন্ত্রাসীলের বিরুদ্ধে শক্ত অবস্থান লেব। 4 নম্বর, রোহিঙ্গা সন্ত্রাসীলের দড়ি যথাযথ বিচার আওতায় আনি, শাস্তির আওতায় আনিব। 5 নম্বর, রোহিঙ্গা ক্যাম্প যারা এনজিওল হাজ করে ইতারা যাতে লোকাল কমিউনিটি, কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু, কক্সবাজার সদর যারা কমিউনিটি আছে ইতারার পক্ষে হাজ করিব, ইতারাল্লে যে পরিমাণ বরাদ্দ রাখিব, হতাই বরাদ্দ রাখিব। 6 নম্বর, সরকারি কর্মকর্তা যারা আছে ইতারা যাতে এনজিও কলে স্থানীয় ফকলের সৌরি দেন না, ইয়ান অবজার্ভ করিব দরকার আছে। 7 নম্বর, এনজিও কলে ইতারার প্রজেক্ট প্রপোজাল মেজি, অর্থাৎ তারা FD-7 FD-6 মেজি যে পরিমাণ সরকারিভাবে লোকাল কমিউনিটির লাই হোস্ট কমিউনিটির লাই বরাদ্দ রাখিব হতাইন রাখের কিনা, হ্যাঁ ইয়ান খেয়াল লাভ করিব। 8 নম্বর, হন এই ডুপ্লিকেশনের কিনা, অর্থাৎ একই এলাকাত একই প্রজেক্ট একই রকমের প্রজেক্ট সার্গোফাঁসর কিনা, ইয়ান খেয়াল লাভ করিব। হ্যাঁ, 9 নম্বর, স্থানীয় যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে ইতারার মতামত যাতে প্রজেক্ট প্রপোজালত
রিফ্লেক্ট করে, FD67 যাতে রিফ্লেক্ট করে ইহানে স্থানীয় জনপ্রতিনিধি প্লাস TNO হইতে শুরু করে অন্যান্য সরকারের কর্মকর্তা বর্তন অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। 10 নম্বর, সর্বশেষ স্থানীয় যারা কমিউনিটি আছে, স্থানীয় যারা ইয়াং ফল আছে, চাকরিজীবী আছে, চাকরি সামনে ঘটতে স্যার, ইতারা ইতারা যাতে নিজের স্কিল ডেভেলপ করে, হ্যাঁ ইয়ান আর তো ব্যাকুন তো খেয়াল রাখবো। সর্বোপরি সর্বশেষ অনুরোধ, যারা ন্যাশনাল এনজিও আছে, ইতারা যাতে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে, একই সাথে ইয়ান যাতে এনশিওর করে যে লোকালাইজেশন অর 8 লোকালাইজেশন যাতে বাস্তবায়ন হয়, রোড ম্যাপ যাতে বাস্তবায়ন হয়, ইয়ান লেভেলে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যারা নীতি নির্ধারক আছে ইতারার প্রতি আর তো টেকনিক্যাল চাপ প্রয়োগ করা পূর্বে, এবং সর্বশেষ বাংলা সরকার তো অবশ্যই আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা পূর্বে যাতে বর্মায়ে বা মিয়ানমারে রোহিঙ্গা কলর এদেশত ইতারা দেশত লই যাবে। ওনারা বেক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেক্ষণরে বহুত বহুত শুক্রিয়া এবং ধন্যবাদ।